নমস্কার বন্ধুগণ মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা আলোচনা করছিলাম তুগলক বংশ সম্পর্কে তুগলক বংশ সম্পর্কে আমি এর আগে দুটো ভিডিও বানিয়েছি সেখানে আমি দেখিয়েছিলাম গিয়াসুদ্দিন তুগলক সম্পর্কে এবং মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে এটা তুগলক বংশের উপর তৃতীয় ভিডিও এটা তুগলক বংশের ওপর তৃতীয় ভিডিও এখানে আমরা আলোচনা করব ফিরোজ শাহ তুগলক সম্পর্কে তো এই ভিডিওটা পুরোটা দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে প্লে লিস্টগুলি খুঁজে পাওয়ার জন্য আমি উপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশানে দিয়ে রাখছি তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমে আমরা গিয়াসউদ্দিন তুগলকের কিছু তথ্য দেখে নেব প্রথমে কিছু তথ্য দেখে নেব তারপরে সেইগুলোকেই আমরা ডিটেলসে আলোচনা করব প্রথম তথ্য ফিরোজ শাহ তুগলক জন্মগ্রহণ করেন তেরোশো নয় খ্রিস্টাব্দে তেরোশো নয় খ্রিস্টাব্দে ইনি জন্মগ্রহণ করেন জিয়াসুদ্দিন তুগলকের ভাই রাজ্জাকের পুত্র ছিলেন এই ফিরোজ শাহ তুগলক তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসুদ্দিন তুগলক তারপরে রাজত্ব করেন গিয়াসুদ্দিন তুগলকের পুত্র মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলকের কোন পুত্র সন্তান ছিল না তাই জন্য গিয়াসুদ্দিন তুগলকের ভাই রাজ্জাক তার পুত্র ফিরোজ শাহ তুগলক সিংহাসনে বসেন তেরোশো একান্ন খ্রিস্টাব্দের কুড়ি মার্চ মোহাম্মদ বিন তুগলক মারা যান এবং আগেই বললাম যে তার কোনো পুত্র সন্তান ছিল না এই কারণে দিল্লির আমিন এবং উলেমা বর্গ ফিরোজকে সুলতান হিসাবে ঘোষণা করেন ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয় কেন বলা হয় এগুলো সম্পর্কে ডিটেলসে পড়ে আলোচনা করছি এনার মাতা ছিলেন একজন হিন্দু মহিলা এবং পিতার নাম আগে বললাম ছিল রাজ্জাক এবং এই রাজ্জাক ছিলেন গিয়াসুদ্দিন তুগলকের ভাই ইনি প্রথম সুলতান যিনি সেজ ব্যবস্থার জন্য কর গ্রহণ করেন ব্যবস্থার জন্য কর গ্রহণ করেন প্রথম সুলতান যার নাম ফিরোজ শাহ তুঘলক এই করের নাম ছিল হাক এ সাবরি। হাক এ সাবরি যেটা মোট উৎপাদনের মোট একের দশ ভাগ ছিল ইনি জিজিয়া কর ব্রাহ্মণদের ওপর আরোপ করেন এর আগে এর আগে যতজন সুলতান ছিলেন তাদের সময় যে জিজিয়া কর চালু ছিল সেই জিজিয়া কর ব্রাহ্মণদের উপর আরোপ ছিল না ব্রাহ্মণদের দিতে হতো না হিন্দু ব্রাহ্মণদের এই করটা দিতে হতো না কিন্তু এর সময় থেকে ব্রাহ্মণরাও এই কর দিতে বাধ্য হন ইনি একটি জল ঘড়ি নির্মাণ করেন সেই সময় তো ডিজিটাল ঘড়ি বা এরকম কোনো ঘড়ি ছিল না সেই কারণে তিনি জলের মাধ্যমে একটা ঘড়ি তৈরি করেছিলেন এবং সেই দিয়ে টাইম দেখার ব্যবস্থা করেছিলেন সেই ঘড়িটার নাম ছিল তাস ঘড়িয়াল তাস ঘড়িয়াল ফিরোজ শাহ তুকলক বেশ কিছু কাজ করেছিলেন সেই কাজগুলোর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট এখানে লিখেছি সেইগুলো ডিটেলসে আলোচনা করব। এছাড়াও ইনি কি কী কাজ করেছিলেন সেগুলো সবই পরে ডিটেলসে আলোচনা করছি তো প্রথমে যে যে কাজগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে নেবো তিনি ইনি দিওয়ান ই গান দপ্তর প্রতিষ্ঠা করেন দিওয়ান ই বন্দে গান দিওয়ান ই গান দপ্তরটার কাজ হচ্ছে মানে এই দপ্তরটার উদ্দেশ্য ছিল কৃতদাসদের নিয়ন্ত্রণ করা কৃতদাসদের জন্য এই দপ্তরটা প্রতিষ্ঠিত হয়েছিল এর সময় সর্বাধিক কৃতদাস ছিল। ছিলোলক এর সময় দিল্লিতে সর্বাধিক কৃতদাস ছিল প্রায় এক লক্ষ চল্লিশ হাজার জন কৃতদাস এই সময় ছিলেন এবং এদেরকে কন্ট্রোল করার জন্য এই দিওয়ান এই বান্দেগান দপ্তরটি প্রতিষ্ঠিত হয় এছাড়াও তিনি আরেকটি দপ্তর প্রতিষ্ঠা করেন যার নাম দারুল সিফা দার উল সিফা বিভাগ প্রতিষ্ঠা করেন বিনামূল্যে চিকিৎসা প্রদান করার জন্য তার সাম্রাজ্যের মধ্যে যারা চিকিৎসার জন্য অর্থ প্রদান করতে পারতো না তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রদান করার জন্য তিনি একটা ব্যবস্থা গ্রহণ করেন সেই বিভাগটা মানে সেই জিনিসটা কন্ট্রোল করতো দার উল সিফা নামে একটি বিভাগ এছাড়াও তিনি একটি বিভাগ প্রতিষ্ঠা করেন যার নাম দিওয়ান ই খায়রাত দিওয়ান ই খায়রাত দিওয়ান ই খায়রাত বিভাগটা দান বিভাগ ছিল অর্থাৎ দান যে করা হতো সেই দানগুলোর জন্য মানে দানগুলো নিয়ন্ত্রণ করত এই দিওয়ান ই খায়রাত বিভাগ এছাড়াও তিনি একটি ইস্তেহাক বিভাগ প্রতিষ্ঠা করেন ইস্তেহাক বিভাগের কাজ ছিল পেনশন দেওয়া পেনশন দেওয়ার জন্য ইস্তেহাক বিভাগ প্রতিষ্ঠিত হয় এছাড়াও তিনি একটি রোজগার বিভাগ প্রতিষ্ঠা করেন এবং এর সময় PWD চালু হয় PWD বলতে আজকে যে পি সিস্টেমটা আছে তারা রাস্তা নির্মাণ করে ইত্যাদি মানে বিভিন্ন নির্মাণ কাজের সঙ্গে যুক্ত থাকে সেই রকম একটা বিভাগ চালু করেছিলেন ফিরোজ তুগলক তো এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ এটা থেকে প্রচুরবার পরীক্ষায় জানা হয়েছে যে কোন সুলতানের সময় PWD চালু ছিল সেটা হবে শাহ তুগলক এইবার আমরা ডিটেলসে এনার সম্পর্কে আলোচনা করব এতক্ষণ যেগুলো বললাম সেগুলো এক একখানা পয়েন্ট ছিল পয়েন্টগুলো ইম্পর্ট্যান্ট প্রথমে বলে নিলাম তারপরে এবারে ডিটেলসে সব কিছু আলোচনা করব প্রথম পয়েন্ট মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে অনেক স্থান সুলতানি সাম্রাজ্য থেকে স্বাধীন হয়ে যায় এর মধ্যে ইম্পর্ট্যান্ট আমরা দেখে এসেছিলাম যে বিজয়নগর এবং বাহমনি সুলতানি সাম্রাজ্য থেকে আলাদা হয়ে যায় এবং তারা পৃথক পৃথক রাজ্য প্রতিষ্ঠা করে তো এরকম অনেক রাজ্য এই সময় মানে মোহাম্মদ বিন তুগলকের সময় দিল্লি সাম্রাজ্য থেকে পৃথক হয়ে যায় সেই সমস্ত স্থানগুলিকে কিন্তু ফিরোজ শাহ তুগলক পুনরায় দখল করতে চাননি যে সমস্ত রাজ্যগুলো এই সময় মানে মোহাম্মদ সময় পৃথক হয়ে গেছিল বা স্বাধীন হয়ে গেছিল সেগুলোর একটাকেও ফিরোজ শাহ তুগলক দিল্লি সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করেননি এর কারণ ছিল যে এই সময় ফিরোজ শাহ তুগলক যখন রাজত্ব করতে আসেন যখন সিংহাসনে বসেন তখন দিল্লিতে বারংবার প্রচুর বিদ্রোহ দেখা দিচ্ছিল প্রথমত এটা একটা কারণ সেই বিদ্রোহগুলোকে দমন করার একটা ব্যাপার ছিল নতুন যাতে কোনো বিদ্রোহ না হয় সেটা দেখার প্রয়োজন ছিল এবং দ্বিতীয় সবে নতুন তিনি সিংহাসনে বসেছিলেন সেই সময় যে রাজ্যগুলো আলাদা হয়ে গেছিল সেইগুলোকে পুনরায় দখল করার মতো শক্তিও ফিরোজ সাতগুলোকে ছিল না এই কারণে তিনি কোনো রাজ্যই পুনরায় দখল করতে চাননি এই পয়েন্টটা দুবার লিখে ফেলেছি তো একই কথা লেখা আছে যাই হোক তারপরের পয়েন্ট তিনি যে সমস্ত রাজ্যগুলি এখনো সাম্রাজ্যের মধ্যে আছে সেগুলোর দিকে বেশি করে নজর দেন মানে প্রচুর রাজ্য এই সময় দিল্লি সাম্রাজ্য থেকে পৃথক হয়ে যায় স্বাধীন হয়ে যায় সেইগুলোকে ছেড়ে যে কটা রাজ্য আছে যে সমস্ত অঞ্চলটা সুলতানি সাম্রাজ্যের মধ্যে এখনো টিকে রয়েছে সেগুলোর প্রতি তিনি বিশেষ করে নজর দেন তার জন্য তিনি কী কী করেন তিনি সীমান্ত সুরক্ষিত করতে চেয়েছিলেন সীমান্ত সুরক্ষিত করতে চেয়েছিলেন সীমান্ত প্রদেশ তিনি সুরক্ষিত করতে চেয়েছিলেন এর কারণ হচ্ছে এই সময় যে বললাম অনেকগুলো রাজ্য আলাদা হয়ে গেছিল তারা যাতে দিল্লি সাম্রাজ্যে অ্যাটাক করে আরো জায়গা দখল না করতে পারে তাই জন্য সীমান্ত অঞ্চলগুলো সুরক্ষিত করতে চেয়েছিলেন দ্বিতীয় রাজ্যের আর্থিক সম্পন্নতা বৃদ্ধি করতে চেয়েছিলেন রাজ্যের আর্থিক সম্পন্নতা বৃদ্ধি করতে চেয়েছিলেন মোহাম্মদ বিন তুগলক একাধিক পলিসি গ্রহণ করেছিলেন যেগুলো সম্পর্কে আমি আগের দিন আলোচনা করেছিলাম এবং সেই সমস্ত পলিসি প্রায় সবই ব্যর্থ হয় এবং তার জন্য রাজস্বের রাজ্যের অর্থের প্রচুর ক্ষতি হয়েছিল তো সেই আর্থিক সম্পন্নতা বৃদ্ধি করার জন্য তিনি কাজ করতে চেয়েছিলেন ফিরোজা তুগলক সেইটার উপরে বিশেষ নজর দিয়েছিলেন এবং তৃতীয় যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে মানুষের সহানুভূতি চেয়েছিলেন মানুষের সহানুভূতি পেতে চেয়েছিলেন কারণ মোহাম্মদ বিন তুগলকের যে নীতিগুলো ছিল সেগুলোর জন্য মানুষ প্রচুর ক্ষুব্ধ হয়েছিল সুলতানি সাম্রাজ্যের উপরে মানুষ ক্ষুব্ধ হয়েছিল এবং নতুন করে যাতে মানুষ যাতে ক্ষুব্ধ না হয় সেই জন্য তিনি মানুষের সহানুভূতি পেতে চেয়েছিলেন পরের পয়েন্ট যে সমস্ত ঋণ মোহাম্মদ বিন তুগল দিয়েছিলেন বিভিন্ন ঋণ মোহাম্মদ বিন তুগলক দিয়েছিলেন তার মধ্যে একটা হচ্ছে তকাভি এই তক্কাভি ঋণটা দেওয়া হয়েছিল কৃষকদের এটা আমি আগের দিন বলেছিলাম সো তকাভি ঋণ যেটা মোহাম্মদ বিন তুগলক দিয়েছিলেন সেই সমস্ত কিছু তিনি মাফ করে দেন কে ফিরোজা তুগলক ফিরোজ তুঘলক সমস্ত ঋণ মাফ করে দিয়েছিলেন মাফ করে দেওয়ার কারণ হচ্ছে তিনি মানুষের সহানুভূতি চেয়েছিলেন মানুষের সহানুভূতি পাওয়ার জন্যই এই সমস্ত তিনি মাফ করে দেন এরপরে তিনি যেটা করেন সেটা হচ্ছে সুলতানকে ভেট দেওয়ার প্রথা বন্ধ করে দেন এর অর্থ হচ্ছে যিনি সুলতান থাকতেন দিল্লি সাম্রাজ্যে তাকে সাধারণ মানুষ ভেট দিত উপহার দিত এই প্রথাটা ফিরোজ তুঘলক বন্ধ করে দেন তারপরে পয়েন্ট তিনি প্রায় চব্বিশ রকমের কর বন্ধ করে দেন তিনি সিংহাসনে বসার আগে প্রায় চব্বিশ রকম কর চালু ছিল সেই সমস্ত কর তিনি প্রায় বন্ধ করে দেন মাত্র চার রকমের কর তিনি আরোপ করেন সমস্ত কর বন্ধ করে মাত্র চার রকমের কর তিনি আরোপ করেন এবং এই করগুলো যে চার রকমের কর তিনি চালু করেছিলেন সেইগুলো সবকটি শরিয়ত আইনে বৈধ ছিল শরিয়ত আইন হচ্ছে মুসলিমদের আইন মুসলিমদের একটা ল সেই আইনে যে সমস্ত করগুলো বৈধ বলে বলা ছিল সেই সমস্ত কর মাত্র সেই রকম চারটে করই তিনি চালু রেখেছিলেন সেই চারটে কর হল এক নম্বর খরাজ দ্বিতীয় জাকাত তৃতীয় জিজিয়া এবং চতুর্থ খামস কি কি প্রথম খরাজ দ্বিতীয় জাকাত তৃতীয় জিজিয়া এবং চতুর্থ খামস তো এই চারটে কর সম্পর্কে একটু ডিটেলসে এ জেনে নেব করগুলো কি কি ছিল তো সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিজিয়া কারণ এই জিজিয়া করের কথা আমরা বহু দিন ধরে শুনে আসছি তো জিজিয়া করটা কি এর ইতিহাস কি ছিল কিভাবে এটা চালু হয়েছিল এই সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেব তো জিজিয়া কর ছিল অমুসলিমদের জন্য মুসলিম সম্প্রদায় বাদ দিয়ে অন্য সম্প্রদায়ের মানুষদের ওপরে এই জিজিয়া কর ধার্য ছিল তবে প্রথমেই এই কিন্তু হিন্দুদের উপর ধার্য ছিল না প্রথমে তখন শুধুমাত্র ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়ের উপরে চালু ছিল পরে এই কর হিন্দুদের উপরও ধার্য করা হয় ভারতে এই কর কে চালু করেছিলেন ভারতে এই কর চালু করেন মোহাম্মদ বিন কাসিম মধ্যকালীন ভারতের ইতিহাসের একদম প্রথমের দিকের ভিডিওতে আমি এই মোহাম্মদ বিন কাসিম সম্পর্কে আলোচনা করেছি তো সেই মোহাম্মদ বিন কাসিম প্রথম ভারতে এই জিজিয়া কর চালু করেন 712 খ্রিস্টাব্দে তিনি সিন্ধু প্রদেশে প্রথম এই কর চালু করেন মোহাম্মদ বিন কাসিম হচ্ছেন প্রথম মুসলিম যিনি ভারত আক্রমণ করেন এবং তিনি সিন্ধু প্রদেশ জয় করেন এবং সিন্ধু প্রদেশ জয় করার পর 712 খ্রিস্টাব্দে তিনি সিন্ধু প্রদেশে এই কর চালু করেন কিন্তু প্রথমে এই জিজিয়া কর প্রতিবন্ধীদের উপর এবং ব্রাহ্মণদের ছিল না প্রতিবন্ধী যারা ছিলেন এবং যারা ব্রাহ্মণ ছিল হিন্দু ব্রাহ্মণ ছিল তাদের কাছ থেকে এই কর নেওয়া হতো না কিন্তু পরবর্তীকালে ফিরোজ শাহ তুগলক এটি ব্রাহ্মণদের ওপর আরোপ করেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে কোন সুলতান জিজিয়া কর ব্রাহ্মণদের ওপর চালু করেন সেটা হবে ফিরোজ শাহ তুগলক তো ফিরোজ শাহ তুগলক ব্রাহ্মণদের ওপর এই কর চালু করেন আকবরের সময় এই কর বন্ধ হয়ে যায় আকবর পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে জিজিয়া কর বন্ধ করে দেন আকবরের সম্পর্কে যেখানে আলোচনা করব সেখানে ডিটেলসে এটা সম্পর্কে বলবো যে আকবর এটা বন্ধ করে দিয়েছিলেন এবং তিনি বন্ধ করেন পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এবং তিনি ভারতের প্রথম শাসক যিনি জিজিয়া কর বন্ধ করেন আকবর হচ্ছেন ভারতের প্রথম শাসক যিনি জিজিয়া কর বন্ধ করেন ঔরঙ্গজেব পুনরায় জিজিয়া কর চালু করেন ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব পুনরায় জিজিয়া কর চালু করেন কিন্তু ঔরঙ্গজেবের সময় মেবার রাজ্যে জিজিয়া কর বন্ধ ছিল মেবার থেকে শুধুমাত্র কর নেওয়া হতো না বাকি সমস্ত জায়গায় সমস্ত ভারত থেকে কর নেওয়া হতো সতেরোশো তেরো খ্রিস্টাব্দে ফারুক সিয়ার পুনরায় কর বন্ধ করে দেন সুলতান ফারুক সিয়ার সতেরোশো তেরো খ্রিস্টাব্দে পুনরায় জিজিয়া কর বন্ধ করে দেন কিন্তু তিনি আবার সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে এটা চালু করে দেন সতেরোশো সতেরো খ্রিস্টাব্দ আরও একটা কারণে ইম্পর্টেন্ট যে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ফারুক সিয়ার তার ফরমান জারি করেছিলেন ইংরেজদের তো সেই সালেই সতেরোশো সতেরো খ্রিস্টাব্দেই ফারুক সিয়ার পুনরায় কর চালু করেন এবং একদম শেষে মোহাম্মদ শাহ এই কর সম্পূর্ণভাবে বন্ধ করে দেন মোহাম্মদ শাহ সময় এসে এই কর সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এই ফারুক সিয়ার বা মোহাম্মদ শাহ এরা সবাই মুঘল সম্রাট ছিলেন তো এদের সম্পর্কে আমরা যখন মুঘলদের সম্পর্কে আলোচনা করব তখন ডিটেলসে দেখব তো এখানে এই দুটো পয়েন্ট মনে রাখার দরকার জিজিয়া কর সম্পর্কে এটা যুক্ত তাই জন্য দ্বিতীয় যে করটা এই সময় চালু ছিল বললাম যে চারটে কর চালু ছিল তার মধ্যে প্রথম হচ্ছে জিজিয়া দ্বিতীয় হচ্ছে খারাজ খারাজটা হচ্ছে কর ভূমির উপরে এই কর নেওয়া হতো মোট উৎপাদনের প্রায় একের তিন ভাগ এই কর নেওয়া হতো খারাজ হিসেবে তৃতীয় কর যেটা চালু ছিল সেটা হচ্ছে জাকাত জাকাত কর ছিল মুসলিমদের জন্য হিন্দুদের জন্য ছিল কর মানে হিন্দুদের জন্য শুধু নয় মুসলিম বাদ দিয়ে অন্যান্য সম্প্রদায়ের জন্য ছিল কর এবং মুসলিমদের জন্য ছিল হচ্ছে জাকাত কর এবং চতুর্থ যে করটা এই সময় চালু ছিল সেটা হচ্ছে খামস খামসটা কোন রকম কর নয় খামস হচ্ছে অন্যান্য রাজ্য জয় করার পর সেই রাজ্য থেকে লুটের অংশ এটা কোনো কর নয় অন্যান্য রাজ্য যখন আক্রমণ করা হতো সেই আক্রমণ থেকে যে লুন্ঠন করা হতো সেই লুণ্ঠনের থেকে ভাগ হচ্ছে খামস তো এই খামসের মানে মোট লুণ্ঠনের একের পাঁচ ভাগ পেয়ে যেত সুলতান এবং বাকি চারের পাঁচ ভাগ পেয়ে যেত তার সৈন্যরা একের পাঁচ ভাগ পেতো সুলতান এবং বাকি চারের পাঁচ ভাগ পেয়ে যেত সৈন্যরা তিনি বহু হিন্দু মন্দির ধ্বংস করেন ফিরোজ সাহুগ বহু হিন্দু মন্দির ধ্বংস করেন এবং সেগুলোকে পুনর্নির্মাণ করতে বাধা দেন যেগুলোকে তিনি ধ্বংস করেছেন সেইগুলোকে আবার নতুন করে বানাতে বাধা দেন এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দির লুণ্ঠন করেন তিনি এবং দেবতার মূর্তি সমুদ্রে ফেলে দেন পুরীর জগন্নাথ মন্দির তিনি লুণ্ঠন করেন এবং দেবতার মূর্তি তিনি সমুদ্রে ফেলে দেন এবার এই সমস্ত কিছু করার পিছনে ফিরোসাহ তুগলকের উদ্দেশ্য ছিল উলেমা বর্গের সমর্থন লাভ করা এই সময় উলেমা বর্গ খুব শক্তিশালী ছিল তাদের সমর্থন লাভ করার জন্যই এই সমস্ত কাজগুলো তিনি করেছিলেন এবার এখানে তাহলে প্রশ্ন আসতে পারে যে আমি প্রথমেই বলেছিলাম যে ফিরোজ সাউদ্ককে বলা হয় সুলতানি যুগের আকবর কিন্তু ইনি এখানে হিন্দু মন্দির ধ্বংস করছেন এরপরে আবার জ্বালামুখী মন্দির ধ্বংস করবেন তো এইগুলো আকবর কিন্তু কোনোদিন করেননি আকবর একজন পরধর্ম সহিষ্ণু সুলতান ছিলেন পরধর্ম সহিষ্ণু বাদশাহ ছিলেন এবং আকবর সমস্ত ধর্মের মানুষকে সমান চোখে দেখতেন আমি এখানে যে বললাম যে ফিরোজ শাহ তুগলককে বলা হয় সুলতানি যুগের আকবর তাহলে এটা কি যুক্তিতে বলা হয় এর কারণ হচ্ছে এইখান এই যে মন্দিরগুলো তিনি ধ্বংস করেন এই সমস্ত কাজে তিনি তার সিংহাসনে বসার প্রাথমিক অবস্থায় করেন কারণ সেই সময় ফিরোজ শাহ তুগলক খুব একটা শক্তিশালী ছিলেন না এবং সেই সময় উলেমা বর্গের সমর্থন লাভ করা একান্ত প্রয়োজন ছিল এবং এই কারণে তিনি এগুলো করেন এবং পরবর্তীকালে গিয়ে ফিরোজ সাহুগ প্রচুর ভালো ভালো কাজ করেছেন যে ভালো ভালো কাজগুলোতে এই সমস্ত বাজে কাজগুলো প্রায় চাপা পড়ে যায় সেই কারণেই তাকে বলা হয় সুলতানি যুগের আকবর তো যাই হোক সেগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তেরোশো একষট্টি খ্রিস্টাব্দে তিনি জাজনগর আক্রমণ করেন এবং জাজনগরের সুলতান তার অধীনতা স্বীকার করে নেন তেরোশো খ্রিস্টাব্দে তিনি একটি আক্রমণ করেন সেটা জাজনগরে তেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে তিনি নগরকোট আক্রমণ করেন এবং এখানকার জ্বালামুখী মন্দির ধ্বংস করেন আগে বললাম যে জ্বালামুখী মন্দির ধ্বংসপাত জগন্নাথ মন্দির লুণ্ঠন এই সমস্ত তিনি করেছিলেন উলেমা বর্গের সমর্থন লাভ করার জন্য এর সময় বহু বেতনের পরিবর্তে জায়গির পরিবর্তে তাকে একটা জায়গা দিয়ে দেওয়া এবং সেই জায়গার উপরে পুরোপুরি অধিকার ওই ব্যক্তির হয়ে যেত যাকে সেই জায়গিরটা দেওয়া হতো তো এর সময় বহু সৈন্য তার আন্ডারে যারা সৈন্য ছিলেন সেনা ছিলেন তারা বহু তাদের মধ্যে অনেকজন বেদনের পরিবর্তে জাহির লাভ করে এবং পরবর্তীকালে এই সুলতানি সাম্রাজ্য ধ্বংসের পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জায়গিররা কারণ জায়গিররা প্রচুর শক্তিশালী হয়ে ওঠে সুলতানের শক্তিও ক্রমশ খর্ব হতে থাকে তো যাই হোক এই পয়েন্টটা এখানে মনে রাখার মতো যে তার সময় বহু সৈন্য বেদনের পরিবর্তে জায়গির লাভ করে এবার ফিরোজ শাহ এর সময় কিছু গুরুত্বপূর্ণ বিভাগের সম্পর্কে দেখে নেব এখানে আমি শুধুমাত্র ফিরোজ শাহ তুগলকের সময় যে সমস্ত বিভাগগুলো চালু হয়েছে সেগুলোই আলোচনা করে নিই আরও কিছু বিভাগের কথা এখানে বলে দিয়েছি প্রায় তেরোটা বিভাগের কথা আমি এখানে বলেছি যেগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় বহুবার এই প্রশ্নগুলো করা হয় এইগুলো অবশ্যই আপনারা জেনে রাখবেন প্রথম বিভাগ দিওয়ান ই আরিঞ্জ দিওয়ান ই আরিঞ্জ এটা সৈন্য বিভাগ ছিল অর্থাৎ সৈন্যদের নিয়ন্ত্রণ করার জন্য দিওয়ান ই আরিজ এই বিভাগটা চালু করেন গিয়াসুদ্দিন বলবন এটা চালু করেন গিয়াসুদ্দিন বলবন এবং এই বিভাগটা ফিরোজাহ তুগলকের সময়ও চালু ছিল এই বিভাগটা চা আহ প্রতিষ্ঠা ফিরোজ সাগলক করেননি কিন্তু ফিরোজাহুগলকের সময়ও এটা চালু ছিল তাহলে দিওয়ান ই আরিজ এই বিভাগটা প্রতিষ্ঠা করেন কে গিয়াস উদ্দিন বলবন এবং এটা কি জন্য ছিল সৈন্য বিভাগ ছিল এটা সৈন্য বিভাগ ছিল এই তিনটে ইম্পর্টেন্ট যে মানে এখানে যে কটা বিভাগের কথা আছে সেই বিভাগগুলোর নাম কি জন্য সেই বিভাগগুলো ছিল এবং কে প্রতিষ্ঠা করেন প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট প্রথমটা গেল দ্বিতীয় দিওয়ান এ মুক্তারাজ দিওয়ান এ মুক্তারাজ এই বিভাগটা রাজস্ব বিভাগ ছিল রাজস্ব বিভাগ ছিল দিওয়ান এ মুক্তারাজ এটা চালু করেন আলাউদ্দিন খিলজি দিওয়ান এ মুক্তারা চালু করেন আলাউদ্দিন খিলজি তৃতীয় বিভাগ দিওয়ান রিয়াসাত এটা হচ্ছে বাজার নিয়ন্ত্রণ বিভাগ আলাউদ্দিন খিলজির সময় আলোচনা করার সময় আমি বলেছিলাম এই দিওয়ান এ রিয়াসাত বিভাগটি সম্পর্কে দিওয়ান এ রিয়াসাত এই বিভাগটা চালু করেন আলাউদ্দিন খিলজি কিন্তু পরবর্তীকালে আলাউদ্দিন খিলজির মৃত্যুর পর এই দিওয়ান এ রিয়াসাত বিভাগটা বন্ধ হয়ে যায় তো দিওয়ান চালু করেন আলাউদ্দিন খিলজি এটা বাজার নিয়ন্ত্রণ বিভাগ ছিল তারপরে চতুর্থ দিওয়ান ই কোহি দিওয়ান ই কোহি এটা ছিল কৃষি বিভাগ এবং এটা আমি আগের দিনের ভিডিওতেই আলোচনা করেছি মোহাম্মদ বিন তুকলক এটা চালু করেন দিওয়ান ই কোহি এবং এই বিভাগটাও ফিরোজ শাহ এর সময় চালু ছিল দিওয়ান ই কোহি পরবর্তী বিভাগ দিওয়ান ই বন্দেগান এইখান থেকে যে যে বিভাগগুলোর কথা বলা আছে সবগুলোই ফিরোজ শাহ তুকলক চালু করেন দিওয়ান ই বন্দে গান দিওয়ান ই বন্দে দাস বিভাগ দাসদের নিয়ন্ত্রণ করার জন্য এই বিভাগটা চালু হয় আগে বললাম যে এর সময় প্রচুর কৃত দাস হয়ে গেছিল এর সময় দেশে প্রচুর কৃত দাস ছিল তো সেই কৃত দাসদের নিয়ন্ত্রণ করার জন্য একটা বিভাগের প্রয়োজন হয়ে পড়ে তো সেই বিভাগটাই ছিল দিওয়ান এ বন্দে কে চালু করে ফিরোজ শাহ তুগলক পরবর্তী বিভাগ আর্জ এ বন্দে গান এ বন্দে বন্দে গান কথাটা যেখানেই থাকবে মনে রাখবেন সেটা দাসদের জন্য বন্দে বন্দি বন্দি বন্দে এরকম ভাবে মনে রাখবেন যে বন্দে গান বিভাগটা হচ্ছে দাসদের জন্য তো আর যে বন্দে গান এই বিভাগটার কাজ ছিল দাসদের নিযুক্ত করা দাসদের নিযুক্ত করার জন্য একটা বিভাগ চালু হয় সেটা হচ্ছে আর্জ এ বন্দে গান দিওয়ান এ বন্দে গান এটা সমস্ত দাসদের নিয়ন্ত্রণ করতো পুরো দাস সিস্টেমটাকে দাস সিস্টেমটাকে কন্ট্রোল করতো দিওয়ান এ বন্দে আর নতুন নতুন দাসদের অ্যাড করার জন্য বা তাদেরকে নিযুক্ত করার জন্য আজ এ বন্দে খান এই বিভাগটা চালু হয় এবং এটাও চালু করেন ফিরোজ শাহ তুগলক পরের বিভাগ দিওয়ান এ খায়রাত দিওয়ান এ খায়রাত খায়রাত এক দান খায়রাত এই কথাটা আমরা প্রায় ইউজ করে থাকি তো দিওয়ান এ খায়রাত এই বিভাগটা ছিল দান বিভাগ অর্থাৎ এই সময় ফিরোজ শাহ তুগলক প্রচুর দান ধ্যান করতেন যাদের কাছে অর্থ নেই অর্থের প্রয়োজন আছে যাদের তাদেরকে প্রচুর দান করতেন এবং এই কারণে একটি আলাদা বিভাগ প্রতিষ্ঠিত নাম খায়রাত। চালু করেন তাহলে এই বিভাগ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফিরোজ শাহ তুকলক প্রথমের দিকে যে কাজগুলো করেছিলেন ফুলভাল কাজগুলো যেগুলো করেছিলেন অর্থাৎ মন্দির ধ্বংস করে দেওয়া ইত্যাদি সেইগুলোর পরিবর্তে এখান থেকে তিনি ভালো ভালো কাজ করা শুরু করতে থাকেন যেমন দান দেওয়া তিনি দান শুধুমাত্র মুসলিমদের দিতেন এরম নয় যার প্রয়োজন থাকতো রাজ্যের যে কোনো ধর্মের যার প্রয়োজন থাকতো তাদেরকে এবং এর জন্য এই বিভাগটা চালু হয় তো এই বিভাগটা আমি আর একবার লিখে ফেলেছি দিওয়ান এ খয়রাত বললাম দান বিভাগ তারপরে বিভাগ দিওয়ান এ ইস্তাহাক দিওয়ান এ ইস্তাহাক এটা হচ্ছে পেনশন বিভাগ আরো একটা খুব ভালো কাজ পেনশন বিভাগ অর্থাৎ এই সময় তিনি পেনশন দেওয়া চালু করেছিলেন এবং এই জন্য একটা বিভাগ তৈরি হয় সেটা হচ্ছে দিওয়ান এ ইসতাহাক কে চালু করেন ফিরোজ শাহ তুঘলক পরের বিভাগ দারুল সিকা দারুল সিকা আর একটা গুরুত্বপূর্ণ কাজ ফিরোজ শাহ তুঘলক করেছিলেন সেটা হচ্ছে দারুল সিকা এই বিভাগটা চালু করেছিলেন যেটা দ্বারা বিনা চিকিৎসা দেওয়া হতো যারা অর্থ দিতে অক্ষম চিকিৎসার জন্য তাদেরকে এই বিভাগ থেকে ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করা হতো তাহলে এই বিভাগটাও চালু করেছিলেন ফিরোজ শাহ সাহলক এছাড়াও তিনি রোজগার দপ্তর চালু করেছিলেন অর্থাৎ যারা যারা বেরোজগারি আছেন রাজ্যের মধ্যে তাদেরকে চাকরি দেওয়ার জন্য রোজগার বিভাগ চালু করেন এছাড়া তিনি সার্বজনিক নির্মাণ বিভাগ বা পিডাব্লিউডি বিভাগ চালু করেন এটা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ বহুবার প্রশ্নটা এসছে তো পিডাব্লিউডি বিভাগ চালু করেন ফিরোজ শাহ তুঘলক এর কারণ এরপরে আমি আলোচনা করব যে ফিরোজ শাহ তুগলকের সময় প্রায় তিনশো খানা শহর তৈরি হয় নতুন নতুন শহর প্রায় তিনশো খানা তৈরি হয় এবং সেই সময় একটা বিভাগ তিনি আলাদা করে প্রতিষ্ঠা করেছিলেন যাতে এই সমস্ত নগর পত্তন করতে পারেন বা খাল খনন করতে পারেন এই জন্য তো ডি বিভাগ বা সার্বজনিক নির্মাণ বিভাগ চালু করেন ফিরোজ শাহ তুগলক এবং দিওয়ান এ খানা দিবান এ খানা বা কারখানার জন্য একজন পৃথক কর্মচারী নিযুক্ত করেন এই সময় প্রচুর কারখানা প্রতিষ্ঠিত হয় এবং সেই কারখানা গুলোকে দেখভাল করার জন্য একটা বিভাগ চালু হয় যেটার নাম দিবান এ খানা এ খানা তো কারখানা থেকে মনে রাখবেন খানা তো এই বিভাগটাও চালু করেন ফিরোজ শাহ তুগল তো এই পেজটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিভাগ খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে কিছু বিভাগ অন্যান্য শাসকরা চালু করেছিলেন ফিরোজ আল তুগলক চালু করেননি সেগুলোকেও আমি এখানে অ্যাড করে দিয়েছি যেগুলো বললাম প্রথমের অর্থাৎ দিওয়ানে আরিজ দিওয়ানে মুক্তারাজ দিওয়ানে রিয়াসাত এগুলো ফিরোজ আল তুগলক চালু করেননি কিন্তু তার মধ্যে কিছু কিছু বিভাগ তার সময় চলতো তিনি এগুলোকে শুরু না করলেও কিছু কিছু বিভাগের মধ্যে তার সময় চলত তো এইটা আপনারা লিখে নেবেন পরবর্তী পেজে চলে যাব আগে বললাম যে তিনি ডি ডিপার্টমেন্টটা চালু করেছিলেন কারণ তার সময় প্রায় তিনশোটি নতুন শহর পত্তন করে হয় তার সময় প্রায় তিনশোটি নতুন শহর তৈরি হয় এবং এত বেশি সংখ্যায় শহর এর আগে কোনো সুলতানের সময় তৈরি হয়নি তো এই শহরগুলির মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ফতেহাবাদ হিসার ফিরোজপুর জৌনপুর ফিরোজাবাদ বা ফিরোজা কোটলা এতগুলো শহর এগুলো গুরুত্বপূর্ণ এছাড়াও তিনি শহর পত্তন করেন তাহলে পরবর্তী পয়েন্ট তিনি অশোকের একটি স্তম্ভলিপি মিরাট থেকে দিল্লি টোপরা অঞ্চলে স্থানান্তরিত করেন এর আগে দেখলাম যে তিনি হিন্দু ধর্মের কিছু মন্দির ধ্বংস করে দিচ্ছেন কিন্তু এই সময় এসে তিনি অশোকের স্তম্ভলিপি মিরাট থেকে দিল্লির উদ্দেশ্যে নিয়ে আসেন যাতে সমস্ত মানুষ সেই স্তম্ভলিপিটা দেখতে পারে স্তম্ভলিপিতে কি লেখা আছে সেইগুলো পড়তে পারে সেই কারণে তিনি একটি স্তম্ভলিপি অশোকের একটি স্তম্ভলিপি মিরাট থেকে দিল্লির টোপরা অঞ্চলে নিয়ে আসেন তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ফিরোজ সাহ মধ্যে পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনটাই খুব গুরুত্বপূর্ণ যে কোনো মানুষের ক্ষেত্রে যে এই পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ সে প্রথমে ভুল কাজ করতে পারে কিন্তু পরবর্তীকালে যদি সে ভালো কাজ করে তাহলে তার নাম স্বর্ণাক্ষরে লিখিত হয় তো সেই কারণেই ফিরোজ সাহ বলা হয় সুলতানি যুগের আকবর তিনি রাজধানী দিল্লি থেকে ফিরোজাবাদে স্থানান্তরিত করেন রাজধানী দিল্লি থেকে ফিরোজাবাদে স্থানান্তরিত করেন ফিরোজাবাদ এই শহরটা তিনি নতুন ভাবে পত্তন করেন আর একটা নাম হচ্ছে এবং এখানে কোটলা স্টেডিয়াম আছে ক্রিকেট স্টেডিয়াম তো সেই শহরটা পত্তন করেন এবং এই শহরটা তার খুব প্রিয় ছিল এবং এই শহরেই তিনি তার রাজধানী স্থানান্তরিত করেন ফিরোজ শাহ তুঘলকের সময় আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি দাস বংশের সময় বলেছিলাম যে কুতুব মিনার এই সময় বজ্রাঘাতে ক্ষতিগ্রস্ত হয় কুতুব মিনার এই সময় বজ্রাঘাতে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি এটাকে সংস্কার করেন ফিরোজ সাউদ্ সেটাকে সংস্কার করেন এবং এর সঙ্গে তিনি আরো কিছু তলা যোগ করেন এই কুতুব মিনারে তিনি পাঁচ তলাটা নির্মাণ করেছিলেন কুতুব মিনারে আজকে আমরা গেলে দেখতে পাবো কুতুব মিনার পাঁচ তলা এখন কুতুব মিনারে উঠতে দেওয়া হয় না কিন্তু আগে উঠতে দেওয়া হতো যাই হোক কুতুব মিনারে পাঁচটা তলা রয়েছে পাঁচটা তলা রয়েছে তার মধ্যে পঞ্চম তলাটা নির্মাণ করেন তাহলে কুতুব মিনারের নির্মাণের সঙ্গে তিনজন ব্যক্তি জড়িয়ে রয়েছেন সেটা বলেছিলাম কুতুব মিনার নির্মাণ শুরু করেন কে কুতুব মিনারের নির্মাণ শুরু করেন কুতুবউদ্দিন আইবক যিনি দাস বংশের প্রতিষ্ঠাতা সেটাকে সম্পূর্ণ করেন ইলতুৎমিশ এবং পরে তিন নম্বর হচ্ছে ফিরোজাহ তুগলক এটাকে সংস্কার করেন এবং তার উপরে পাঁচ নম্বর তলাটা তিনি নির্মাণ করেন এবং কুতুব মিনার নির্মিত হয় খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির সরণী পরবর্তী পয়েন্ট তিনি প্রচুর খাল খনন করেন তুগলক বংশের প্রতিষ্ঠার সময় দেখেছিলাম তুগলক বংশের প্রতিষ্ঠার যে ভিডিওটা আমি আলোচনা করেছিলাম অর্থাৎ গিয়াসুদ্দিন তুগলকের সময় দেখেছিলাম যে গিয়াসুদ্দিন তুগলক প্রথম সুলতান যিনি খাল খনন করেছিলেন কিন্তু এই খাল খনন চরম পর্যায়ে পৌঁছায় এই সময় অর্থাৎ সময় তিনি প্রচুর খাল খনন করেছিলেন এবং খালের মাধ্যমে জলসেচ তার সময় চরম সীমায় পৌঁছয় এত খাল তিনি তৈরি করেন যে বলা হয় যে ঐতিহাসিকরা বলেন যে সম্পূর্ণ তার সাম্রাজ্যকে তিনি খালের মাধ্যমে সংযুক্ত করে দিয়েছিলেন মানে সমস্ত রাজ্য তিনি খালের মাধ্যমে যুক্ত করে দিয়েছিলেন এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ খাল হচ্ছে শতদ্রু নদীর উপর রাজবাহা খাল এবং যমুনা নদীর উপর উলুকখানি খাল এই দুটো পরীক্ষা এসছে তাই জন্য এই দুটো আমি এখানে লিখেছি সেটা হচ্ছে শতদ্রু নদীর উপর রাজবাহা খাল এবং যমুনা নদীর উপর উলুকখানি খাল পরবর্তী তিনি খাল তো খনন করলেন এবার এই খাল থেকে যে জল সেচ করা হবে তার জন্য একটা কর নেওয়া শুরু করেছিলেন তিনি একটা কর নেওয়া শুরু করেছিলেন জল সেচের উপর এবং সেই করটার নাম ছিল হাক এ সাবর সরি হাক এ সাবরি এখানে এটা একটু ভুল হয়ে গেছে আমি ফার্স্ট পেজে এই করটার নাম ঠিকঠাক লিখেছি সেখান থেকে একটু ঠিক করে নেবেন হাক এ সাবরি এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে হাক এ সাবরি এই করটা তিনি চালু করেছিলেন জল সেচের উপর তাহলে জল সেচের ওপর কর প্রথম যিনি চালু করেন তার নাম হচ্ছে শাহ তুঘলক আচ্ছা এর সময় কি কি তৈরি হয় তার একটা ছোট লিস্ট আমি দিয়েছি এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় এটা কোনোদিনই জানতে চাওয়া হয় না যে কটা শহর নির্মাণ করেন কটা মসজিদ নির্মাণ করেন এটা কোনোদিনই জানতে চাওয়া হয় না কিন্তু এখানে এটা দেওয়ার কারণ এর থেকে মনে থাকবে যে এর সময় পিডাব্লিউডি ডিপার্টমেন্টটা ছিল এর থেকে মনে থাকবে যে পিডব্লিউডি ডিপার্টমেন্ট তার সময় ছিল কারণ যে সুলতান এত কিছু নির্মাণ করেছিলেন তার সময় স্বাভাবিকভাবে একটা আলাদা ডিপার্টমেন্ট থাকবে তো ওই টা খুব ইম্পর্টেন্ট তাই জন্য এখানে এই পয়েন্টটা আমি দিয়েছি জেনে রাখার জন্য তো তার সময় তিনশোটি শহর চল্লিশটি মসজিদ দেড়শোটি 30টি স্কুল কুড়িটি মহল দেড়শোটি কূপ মানে কুয়ো একশোটি চিকিৎসালয় এবং প্রায় পঞ্চাশটি বাঁধ নির্মিত হয় এত কিছু নির্মাণ করেছিলেন তিনি তার সাম্রাজ্যের কালে মানে এত কিছু নির্মাণ করেছিলেন তিনি যেটা এখন সময় এখনকার সময় ভাবা প্রায় অসম্ভব রকম কাজ তিনি সেই সময় করেছিলেন তো এই কারণে তিনি একটা আলাদা ডিপার্টমেন্ট চালু করেছিলেন মানে যেটাকে বলা পরবর্তী স্লাইডে চলে যাব এনার সময় দুটি নতুন মুদ্রা চালু হয় দুটি নতুন মুদ্রা চালু হয় একটা হচ্ছে আধা একটার নাম ছিল আধা এবং দ্বিতীয়টির নাম ছিল বিক আধা এবং বিক। আধা হচ্ছে জিতলের ফিফটি পার্সেন্ট মানে জিতলের যা দাম ছিল তার হাফ দাম ছিল আধার জিতল বলে একটি মুদ্রা এই সময় চালু ছিল সুলতানি যুগে সেই জিতলের ফিফটি পার্সেন্ট ছিল আধা এবং এরপরের পয়েন্টটাও খুব গুরুত্বপূর্ণ তিনি প্রথম সুলতান যিনি সংস্কৃত বই ফার্সি ভাষায় অনুবাদ করা শুরু করেন তিনি প্রথম সুলতান যিনি সংস্কৃত বই ফার্সি ভাষায় অনুবাদ করা শুরু করেন এবং পরবর্তীকালে এই কাজ একই কাজ করেছিলেন আকবর আকবর তার সময় একটা আলাদা ডিপার্টমেন্টই চালু করেছিলেন যারা বিভিন্ন সংস্কৃত বই ফার্সি ভাষায় ট্রান্সফার করত কনভার্ট করত। তো সেইটার সূত্রপাত করেছিলেন ইনি। তিনি নিজের আত্মজীবনী লিখেছিলেন তিনি নিজের একটি আত্মজীবনী লিখেছিলেন যার নাম ফুতুয় এ ফিরোজ শাহী খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় জানতে চাওয়া হয় যে শাহ তুগলকের লেখা বইয়ের নাম কি সেটা হচ্ছে ফুতুয়াত এ ফিরোজ শাহী এবং এতক্ষণ ধরে বলছিলাম যে তাকে সুলতানি যুগের আকবর বলা হয় তো সুলতানি যুগের আকবর তাকে বলেছিলেন দুজন বিখ্যাত ঐতিহাসিক একজনের নাম হেনরি ইলিয়ট এবং হেনরি ইলিয়ট এবং এরা দুজন সুলতানি যুগের আকবর বলেছেন ফিরোজ শাহ তুকলককে তেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে তিনি মারা যান এবং তারপরের সুলতান হন গিয়াস উদ্দিন তুকলক দ্বিতীয় তেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ফিরোজ শাহ তুকলক মারা যান এবং তারপরে রাজা হন গিয়াস উদ্দিন তুগলক দ্বিতীয় তো এই ছিল ফিরোজ শাহ তুগলক সম্পর্কে সমস্ত তথ্য এরপরে দেখে নেব পরবর্তী তুগলকদের সম্পর্কে এই ভিডিওর মাধ্যমেই আমি তুগলক বংশ সম্পূর্ণ শেষ করে দেবো তো গিয়াস উদ্দিন সরি আহ ফিরোজ শাহ তুগলকের পরে যারা সুলতান হয়েছিলেন তাদের সম্পর্কে দেখে নেব কারা কারা সুলতান হয়েছিলেন এরা প্রত্যেকেই দুর্বল ছিলেন তো পরবর্তী তুঘলক যারা ছিলেন তারা প্রত্যেকেই দুর্বল ছিলেন খুবই দুর্বল ছিলেন তাদের সম্পর্কে বিশেষ কিছু জানার নেই জাস্ট কয়েকটা পয়েন্ট জেনে নেব সেগুলো হচ্ছে ফিরোজ শাহ তুগলকের পরেই সুলতান হন গিয়াসউদ্দিন তুঘলক দ্বিতীয় যার কথা বললাম গিয়াসউদ্দিন তুগলক দ্বিতীয় এরপরে সিংহাসনে বসেন তেরোশো খ্রিস্টাব্দ থেকে তেরোশো উননব্বই খ্রিস্টাব্দ মাত্র এক বছরের জন্য তিনি সুলতান ছিলেন ইনি খুবই দুর্বল ছিলেন একদম দুর্বল শাসক ছিলেন এবং তার একজন কৃতদাস যার নাম ছিল রুকুন উদ্দিন জুন্দা তাকে হত্যা করে দেন তেরোশো উননব্বই খ্রিস্টাব্দে রুকুন উদ্দিন জুন্দা এই গিয়াসুদ্দিন তুগলককে হত্যা করে দেন এরপরে দ্বিতীয় মানে গিয়াসুদ্দিন তুগলক দ্বিতীয়র পরে সুলতান হন আবু বকর শাহ আবু বকর শাহ সুলতান হন আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এবং ইনি সুলতান ছিলেন আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দ অব্দি তাও কিছু দিনের জন্য তিনি সুলতান হয়েছিলেন ইনিও খুব মানে প্রত্যেকেই খুব অযোগ্য ছিলেন এবং অযোগ্য ছিলেন বলেই এই বংশটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় যাই হোক আবু বকর শাহ সিংহাসনে বসেন আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এবং আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ অব্দি তিনি সিংহাসনে ছিলেন এই আবু বকর শাহি রুকুন উদ্দিন জুনদাকে পাঠিয়েছিলেন গিয়াসুদ্দিন তুগলক দ্বিতীয়কে হত্যা করতে এখানে যে দেখলাম রুকুন উদ্দিন জুনদা হত্যা করলেন গিয়াসুদ্দিন তুগলক দ্বিতীয়কে সেই রুকুন উদ্দিন জুন্দাকে পাঠিয়েছিলেন আবু বকর শাহ যে যাও তুমি গিয়ে গিয়াসুদ্দিন তুগলক দ্বিতীয়কে হত্যা করো এর ফলে কি হবে সিংহাসন ফাঁকা হয়ে যাবে এবং এ সেখানে বসতে পারবে তো তাকে হত্যা করে আবু বকর শাহ নিজে সুলতান হয়ে যান এরপরে সুলতান হন নাসির উদ্দিন মাহমুদ শাহ তৃতীয় নাসির উদ্দিন মাহমুদ শাহ তৃতীয় তেরোশো নব্বই থেকে চুরানব্বই অবধি ইনি সুলতান ছিলেন এর আরেক নাম ছিল মোহাম্মদ শাহ এর আরেক নাম ছিল শাহ এবং আবু বকর শাহকে সিংহাসন থেকে সরিয়ে দিয়ে তিনি নিজে সুলতান হন মানে একজন একজনকে মেরে দিচ্ছে আরেকজনকে সরিয়ে দিয়ে আরেকজন সুলতান হচ্ছে এই অবস্থা তৈরি হয় এই পরিস্থিতি তৈরি হয় পরবর্তী তুগলক বংশে তো তারপরে সুলতান হন আলাউদ্দিন সিকন্দার শাহ প্রথম আলাউদ্দিন সিকান্দার শাহ প্রথম মাত্র দু মাসের জন্য তিনি সুলতান ছিলেন আলাউদ্দিন সিকান্দার শাহ প্রথম এর আসল নাম ছিল হুমায়ুন খাঁ এই হুমায়ুন আর মোগল বাদশাহ হুমায়ুন এক ব্যক্তি নয় বোঝাই যাচ্ছে এই হুমায়ুন খাঁ এর অরিজিনাল নাম ছিল এবং সিংহাসনে বসার দু মাসের মধ্যে তিনি মারা যান স্বাভাবিকভাবেই মারা যান কেউ তাকে হত্যা করেননি কিন্তু মারা যান তারপরে সুলতান হন এই বংশের শেষ সুলতান নাসির উদ্দিন মাহমুদ এ কিছুটা গুরুত্বপূর্ণ এর নামটা মনে রাখতে হবে এবং এর সম্পর্কে কিছু পয়েন্ট মনে রাখতে হবে এর কারণ নয় যে নাসির উদ্দিন মাহমুদ খুব শক্তিশালী ব্যক্তি ছিলেন বা খুব ভালো ভালো কাজ করেছে এই কারণে নয় যাইহোক নাসির উদ্দিন মাহমুদ চুরানব্বই থেকে চোদ্দশো তেরো খ্রিস্টাব্দ অব্দি সিংহাসন সিংহাসনে ছিলেন তো যেটা বলছিলাম এর যে পয়েন্টগুলো মনে রাখতে হবে যে খুব ইম্পর্টেন্ট যে তৈমুর লং এর সময় ভারত আক্রমণ করে তৈমুর লং এর সময় ভারত আক্রমণ করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এটা পরীক্ষায় বহুবার এসছে নাসির উদ্দিন মাহমুদের সময় তৈমুল লং ভারত আক্রমণ করেন কত খ্রিস্টাব্দে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে আর এই তৈমুল লং এর আক্রমণের প্রধান কারণ এই তুগলক বংশের ধ্বংস হওয়ার জন্য যেটা সম্পর্কে পরের দিন আমরা আলোচনা লং সম্পর্কে কিছুটা আলোচনা করব এবং কেন এই তুগলক বংশ ধ্বংস হয়ে যায় এবং তারপরে সৈয়দ বংশ রাজত্ব করতে শুরু করে সেটা সম্পর্কে পরের দিন আলোচনা করব যাই হোক তৈমুল লং এই সময় আক্রমণ করে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এর সময় প্রচুর বিদ্রোহ দেখা যায় একজন দুর্বল শাসক যখন সিংহাসনে বসে তার সময় ব্যাপকভাবে বিদ্রোহ শুরু হয় তো এই ঘটনায় ঘটে নাসির উদ্দিন মাহমুদের সাথে তো প্রচুর বিদ্রোহ দেখা যায় এবং এর সাথে বিহার দক্ষিণ ভারত বাংলা বুন্দেলখণ্ড খান্দেশ প্রভৃতি রাজ্য সুলতানি সাম্রাজ্য থেকে পৃথক হয়ে যায় এর প্রত্যেকটার মাঝখানে একটা করে কমা হবে বিহার দক্ষিণ ভারত বাংলা বুন্দেলখণ্ড খানদেশ এই সমস্ত রাজ্য সুলতানি সাম্রাজ্য থেকে পৃথক হয়ে যায় এবং দ্বিতীয় যে পয়েন্টটা এখানে মনে সেটা বংশের শেষ সুলতান হচ্ছেন নাসির উদ্দিন এই দুটো পয়েন্ট মনে রাখলেই এখানে হবে যে প্রথম পয়েন্ট কোনটা তৈমুল লং এই সময় ভারত আক্রমণ করে এবং তু তুগলক বংশের শেষ সুলতান হচ্ছেন নাসিরউদ্দিন উদ্দিন মাহমুদ নাসির মাহমুদের সম্পর্কে এই দুটো পয়েন্টই মনে রাখতে হবে তো এই ছিল ডিটেলসে তুগলক বংশ সম্পর্কে আলোচনা এর মাধ্যমে আমি তুগলক বংশ সম্পর্কে আলোচনা শেষ করলাম পরের দিন আমরা দেখব সৈয়দ বংশ সম্পর্কে এবং তারপরে দেখব লোদি বংশ সম্পর্কে এবং এই দুটো হয়ে গেলে আমরা আলোচনা করব এই সমস্ত সুলতানি পিরিয়ডের বিভিন্ন আর্ট কালচার লিটারেচার এই সমস্ত সম্পর্কে তো এই ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ